তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে তেল বাইরে হচ্ছে মেশিনের, তো মেশিনের তেলের মান দেখেন একদম পরিষ্কার, কোনো ময়লা নাই। যদি আমি আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করি, একদম ভিতর সাইডটা দেখেন পরিষ্কার তেল বাইরে হচ্ছে। তো এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ। দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে যেখানে এই ভিডিও দেখানোর জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে গোপালগঞ্জ সদর চরগোবড়া গ্রামে নিয়ে আপনাদেরকে চলে এসেছি। তো এই চরগোবড়া গ্রামে যেই মেশিনটি আমরা দিছি, বিক্রয় করছি এবং ডেলিভারি দিছি, সেই মেশিনটি কিন্তু বর্তমানে রানিং আছে। কতদিন যাবৎ রানিং আছে, এই মেশিনের বর্তমান ক্যাপাসিটি কত এবং আমরা এই মেশিনের বর্তমান দাম রাখছি কত, এই মেশিনটির যে গর্বিত মালিক, এই মিলের যিনি প্রতিষ্ঠাতা মালিক, তার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আরও বিস্তারিত জানার জন্য bkinnovationbg.com আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে আমরা দিয়ে থাকি ভিডিও, সেগুলো আপনারা দেখতে পারবেন। একটি মিল ঘর করার আগেই যদি আপনি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে মিল সম্পর্কে কিছু না কিছু আপনার অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো গাইস, এখানে যে মিলটি সেট আপ করা হয়েছে সেই মিলের মালিকের সাথে সরাসরি আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো কাকা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং ঠিকানা অ্যাড্রেস আপনি যদি বলেন। আমার নাম কৃষ্ণপদ মজুমদার, গ্রাম চরগোবড়া, জেলা গোপালগঞ্জ, থানা গোপালগঞ্জ। আমি একজন বিএডিসির মেকানিক। আমি 2017 সালে অবসরে যাওয়ার পর চিন্তা করলাম আমাকে একটা কিছু করা প্রয়োজন। তখন আমি এবং আমার ছেলের সাথে কনসাল্টের মাধ্যমে আমরা একটা মিল করার সিদ্ধান্ত নেই। প্রথম টার্মে আমি বাইরে থেকে যে মেশিনটি আনি সেটিকে আমি লসের ভিতরে থাকি, পরে আমি বিকেতে যোগাযোগ করি এবং সাইফুল ইসলাম কাকার কাছ থেকে আমি একটি হান্টার ঢালাই মেশিন আনি, যা আনার পর আমি মোটামুটি ব্যবসায় রানিংয়ের দিকে যাচ্ছি। কাকা, আপনি যে সাইফুল ইসলাম বিকে হান্টার মেশিন এই জায়গা থেকে যে মেশিনটা ক্রয় করলেন, এই ঠিকানাটা আপনি কোত্থেকে পাইছেন, কিভাবে আমাদের সাথে যোগাযোগ করছেন? আমি ঠিকানাটা পাই ইউটিউবের মাধ্যমে। তো আপনি যে ইউটিউবে আমাদের ঠিকানা সমূহ গেছেন, ভিডিওর সাথে যেরকম দেখছেন সেম টু সেম মেশিন কি আমরা ওই ধরনের আপনাকে সরবরাহ করতে সক্ষম হয়েছি? হ্যাঁ, আপনারা ওই ধরনের সক্ষম হয়েছেন এবং আপনারা মেশিন সম্বন্ধে যে কথাটি বলছেন সে কথাটি সম্পূর্ণরূপে কোথাও কোনো ত্রুটি আমি এই পর্যন্ত পাইনি, বরং আপনার বলার থেকে আমি আরও তার ডিউটি এবং সার্ভিস বেশি পাচ্ছি। তো বন্ধুরা, আপনারা শুনতে পেলেন কাকার মুখ থেকে, কাকা একটি বয়স্ক মানুষ, তিনি কিন্তু বললো যে আমরা যেমন টাইপের বলছি ডেলিভারি দিবে ঠিক তেমনই ডেলিভারি পাচ্ছে। তো কাকা, এই মেশিনের বর্তমান প্রতি ঘন্টায় কতটুকু ডেলিভারি পাচ্ছেন আপনি? আমরা এই মেশিনটায় ঘন্টায় 60 থেকে 65 কেজি ডেলিভারি পাচ্ছি, সরিষার কোয়ালিটি এবং ওর সাথে মিক্সারটার উপর, জলটা মিক্সারের উপর নির্ভর করে। তো কাকা কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে এটাই যে আপনি সরিষার ভিতরে পানি কম বেশি দিচ্ছেন কিংবা সরিষার মানের উপরে কিন্তু আপনার প্রোডাকশনের এবং টাইম কতটা নিচ্ছে সেটা হচ্ছে সরিষার মানের উপরে কিন্তু কম বেশি প্রোডাকশন হয়ে থাকে। এবং এই মেশিন যদি সরিষার মান ভালো হয়, সঠিক মানের সরিষা যদি আমরা দিয়ে থাকি বা আপনি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে তেলটা কতটুকু পাবেন মনে? সেখানে মনে মনে আমি 16 কেজি তেল পাবো। 16 কেজি তেল পাবে। কাকা বলছে যে যদি সরিষার মান ভালো হয় সেক্ষেত্রে 16 কেজি প্লাস তেল পাচ্ছে। তো এখন আমি আপনাদেরকে এই মেশিনটি চালিয়ে দেখাবো। তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে অনলি 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন উইদাউট মোটর, অনলি মেশিন প্রাইস। এটা হচ্ছে মনে রাখবেন বিকে হান্টার মেশিন ঢালাই বডি, যদি কিনা আপনি স্টিল বডি নেন সেক্ষেত্রে কিন্তু দাম বাড়বে। অবশ্যই মনে রাখবেন কতদিন আগে মেশিন ক্রয় করছেন, কতদিন পরের ভিডিও দেখছেন তার উপরে নির্ভর করে দাম কম বেশি হতে পারে। তো এই মেশিনটি আমি আপনাদেরকে এখন ডেলিভারি দিতে পারবো অনলি 1 লক্ষ টাকায়। এই মিল মেশিন যদি আপনার চালানো অভিজ্ঞতা না থাকে অবশ্যই শিখে নেবেন, তারপরে মেশিন ব্যবহার করবেন, শিক্ষার কোনো শেষ নাই। মনে রাখবেন দক্ষ টেকনিশিয়ান দ্বারাই কিন্তু একটি মেশিন ব্যবহার করতে হবে, তাহলে আপনি সঠিক পারফরমেন্স বা সঠিক প্রোডাকশন পাবেন। এখন আমি আপনাদেরকে কিছু সরিষা ঢেলে
একটা মেশিন চালিয়ে দেখানোর চেষ্টা করব কি পরিমাণ স্পিডে তেল বাইরে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ভিকে তেল ফিল্টার মেশিন, অয়েল রিফাইনিং মেশিন যেটাই বলেন না কেন, এটা হচ্ছে 8 ইঞ্চি 8 কোল। এই মেশিনটা এই ধরনের সেট আপ করে আপনাকে রাখতে হবে। এটা সেট আপটা যদি আপনারা ভালো করে দেখেন, ওই পাশে ড্রাম, মাঝখানে মোটর, এরপরে এটা হচ্ছে ফিল্টার সিস্টেম। এই ফিল্টার দিয়ে আপনারা তেল রিফাইনিং করে নিতে পারবেন, পরিষ্কার ঝকঝকে চকচকে তেল বাইর হবে। একটা ফিল্টারের মূল্য হচ্ছে অনলি 35,000 টাকা উইদাউট মেশিন প্রাইস। তো গাইস, এইভাবে কিন্তু আপনার এই সরিষার ভিতরে পানি দিয়ে নিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে সীমিত পানি দিলাম, সরিষায় পানির প্রয়োজন নাই, এই সরিষাগুলো এরকম। অবশ্যই সরিষা মুখে দিয়ে টেস্ট করে নেবেন যে কী পরিমাণ পানির প্রয়োজন আছে, সরিষার ভিতরে ধুলা আছে কিনা দেখে নেবেন, এরপরে মেশিনে দিবেন, ইনশাআল্লাহ তেল বাইর হবে। তো দাদা স্টার্ট করেন। দর্শক দেখতে পাচ্ছেন এই পাশটা তেল বাইরে হচ্ছে মেশিনের। তো মেশিনের তেলের মান দেখেন একদম পরিষ্কার, কোনো ময়লা নাই। যদি আমি আপনাদেরকে ভিতরটা দেখানোর চেষ্টা করি, একদম ভিতর সাইডটা দেখেন পরিষ্কার তেল বাইরে হচ্ছে। তো এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা।